হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। লক্ষ্মী পুজো মোটামুটি শেষ হলো, এবার সামনে আসছে কালী পুজো আর ভাইফোঁটা। পুজোর মধ্যে তো পেটের উপর বেশ যথেষ্ট চাপ পড়েছে, এবার একটু সবজিতে চলে যাই আমরা। তো আজকে যে সবজিটা করব, পেঁপের ঘণ্ট। শুনে কি ভুরুটা একটু কুচকে গেল? এত কিছু খাওয়ার থাকতে পেঁপের ঘণ্ট? হ্যাঁ, পেঁপের ঘণ্ট কেন করছি, পেঁপে আমাদের লিভারটাকেও ভালো রাখে, শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। কারণ সামনে আবার কালী পুজো আসছে, ভাইফোঁটা আসছে, আবার পেটের উপর চাপ পড়বে। ওই জন্য আজকে আমি পেট ঠান্ডা রাখার জন্য পেঁপের ঘণ্ট করে দেখাবো। এই রেসিপিটা বাড়ির সদস্যদের যদি খাওয়ান আর যদি মুখে যদি না বলে দেন এটা পেঁপে, তারা কিছুই ধরতে পারবে না। রেসিপিটা এত অসাধারণ হয় খেতে, আমরা বাড়িতে প্রায়ই বানিয়ে খাই, ওই জন্য আজকে আমি এটা সিলেক্ট করলাম যে এটাই দেখাবো। পেঁপে তো ভীষণই উপকারী, আমরা সবসময় মনে করি পেটে কোনো প্রবলেম হলে, হজমে কোনো প্রবলেম হলে আমরা পেঁপে খাই, কিন্তু পেঁপেটা এমনিও উপকারী। আর খাওয়াটা এখন অবশ্য কালী পুজোর আগ অবধি একটু পেঁপে, লাউ, চাল, কুমড়ো এগুলো খেলে কি শরীরটা ঠান্ডা থাকবে, পেটটাও ঠান্ডা থাকবে। ঠিক আছে, পেঁপের অনেক বায়োলজি বলে ফেললাম, এবার দেখাই পেঁপের ঘণ্ট করতে কী কী লাগছে। পেঁপের ঘণ্ট করতে লাগছে গ্রেট করা পেঁপে। পেঁপেটা একটু কালার এসে গেছিল তো, আর লাগছে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি। ফোড়নের জন্য লাগছে তেজপাতা আর জিরে, আর লাগছে আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, একটু ঘি দেব, গরম মশলা আর লবণ আর একটু চিনি, আর লাগছে তেল। এই দিয়ে হয়ে যাবে পেঁপের ঘণ্ট। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। কারোর যদি মনে হয় এটার মধ্যে একটু আলু দেবেন, আলু দিতে পারে, আমি আলু ছাড়া করছি, ছোট ছোট করে আলু কেটে দিলেও ভালো লাগে। আচ্ছা, আমি জিরে আর তেজপাতা ফোড়নটা দিয়ে দেব। মিক্সিতে আমি আদা, লঙ্কা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা একবারে একটু পেস্ট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আমি দিয়ে দিলাম কাঁচা ছোলা। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, অনেক ভালো ভালো রেসিপি আপনারা মিস করে যাচ্ছেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটুখানি জল দিয়ে কষিয়ে পেঁপেটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁপে। এটার মধ্যে চেষ্টা করবেন জল না দেওয়া, মানে এই যে পেঁপেটা দিয়ে দিলাম আর আমি জল দেব না, এবার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি ভাপে রান্না করব। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হবে। আমি এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দেব একটু ঘি। আমার পেঁপের ঘণ্ট কমপ্লিট।
এইভাবে করে বাড়ির লোককে খাওয়াবেন? যদি বলে না দেন যে পেঁপে, তাহলে বুঝতেই পারবে না এটা কি। যারা পেঁপে ভালো খায় না তারাও খাবে। এবার আমি এটা নামিয়ে দিই। হয়ে গেল আমার পেঁপের ঘণ্ট। এইভাবে করে খাওয়াবেন, বাড়ির লোককেও খাওয়াবেন, তারা বুঝতেই পারবে না যে এটা পেঁপের ঘণ্ট। তো কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর ঘণ্টাটি বাজাবেন।